দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রিমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি আর 200 কোটি হলে 50 কোটি 100 কোটি 25% কিন্তু আমাদের যে আনন্দ আমাদের সাকসেস আমরা সবার সাথে সিনেমা দেখতে চাই আমাদের ফ্যামিলির সাথে সিনেমা দেখতে চাই এই জন্য ডাকছি তো আপনারা দেখেন সিনেমা আপনাদের যা ভালো লাগে আমাদেরকে বলেন এবং আমাদের যা দোয়া করেন সামনে যেন আমরা আরো ভালো ছবি খারাপ লাগলে ভেরি গুড ভেরি গুড খারাপ লাগলে বলবেন ভালো লাগলে বলবেন এবার আমরা মেইন তুফান যাকে বলছি ওইদিকে আর একটু ওইদিকে চঞ্চল হয়ে গেছে আচ্ছা অ্যাকচুয়ালি ভয় পাইছি আমি বলতে চঞ্চল হয়ে গেছে যারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক পরিচিত মুখ প্রিয় মুখ শ্রদ্ধেয় ভাজনরা এসেছেন সাংবাদিক ভাইয়েরা এসেছেন বোনেরা এসেছেন অনেকে ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি যে একেবারে একটা তুফানি মহল আজকে তৈরি হবে এখানে এন্ড অলসো আই উড লাইক টু থ্যাংক এন্ড ওয়েলকাম মিস্টার মহেন্দ্র সোনি ফ্রম এসবিএম আই হ্যাভ অলসো সিন সিদ্ধান্ত কামিং হিয়ার থ্যাংক ইউ ইয়োর প্রেজেন্স ইজ মেকিং এভরিথিং ওয়ান্ডারফুল ভেরি বিউটিফুল অডিয়েন্স থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের আসল তুফান শাকিব খান থ্যাংক ইউ আমি আসলে আজকে কিছু বলতেই আসিনি আমি শুধু দেখতে এসেছি সিনেমা আমি এতদিন ধরে খুব অপেক্ষায় ছিলাম আমি কখন যাব কখন সিনেমাটা দেখব আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর রাফিকে তো বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে কবে স্পেশাল স্ক্রিনিং হলে আমি এক্ষুনি যাচ্ছি দেখে নিচ্ছি যাই হোক আজকের দিনটার জন্য আজকে দেখার জন্য এই ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও এই যে এত এত শোজ তারপর টিকিট পাওয়া যাচ্ছে না আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই হোক বলে টিকিট দেই ভাই টিকিট দেই এটা সত্যিই আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া হিন্দি ডাব হয়েছে তো যাই হোক গানটা চালিয়ে দেবো হিন্দি না ভাই ঠিক আছে ওটা ইন্ডিয়ার জন্যই রেখে দিলাম প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রিমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি আর 200 কোটি হলে 50 কোটি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ এভরিওয়ান আসো কিচেন দেখে আসো হ্যাঁ হ্যাঁ সবাই আসো